আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই সময়টাতে যেহেতু আমাদের এখানে অনেক ঠান্ডা থাকে, সেজন্য এ সময় আমাদের গার্ডেনিংটা একেবারেই বন্ধ। তবে এই সময়টাতে আমরা আমাদের বাগানটাকে নেক্সট ইয়ারের জন্য প্রস্তুত করে রাখতে পারি। এর মধ্যে যেমন ফার্টিলাইজার তৈরি করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা গাছের টবে, যারা টবে বাগান করছি তারা কন্টেনারগুলোতে যদি প্রস্তুত করে নেই, তবে কিন্তু খুব সহজেই আমাদের নেক্সট ইয়ারের জন্য টবগুলো প্রস্তুত হয়ে যায়। আর সেজন্যই আজকে যে ফার্টিলাইজারটা আমি এখন থেকেই তৈরি করছি ঘরে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এগশেল। খুবই একটা গুরুত্বপূর্ণ ফার্টিলাইজার এটা, যা ফুল অফ ক্যালসিয়াম। আমাদের মানব শরীরে যেমন ক্যালসিয়ামের প্রয়োজন, তেমনি গাছের জন্য কিন্তু ক্যালসিয়ামটা খুবই প্রয়োজন। আর সেটা যদি হয় এক্সেল, তবে তো কথাই নেই। মাটিটা যদি একেবারে সঠিকভাবে প্রস্তুত থাকে গাছগুলোর জন্য উর্বরতা দেওয়ার, তবে কিন্তু খুব সহজেই যখন আমরা সেখানে কোনো গাছ লাগাবো, খুব দ্রুত গাছগুলো হেলদি এবং তার স্টিমগুলো খুবই স্ট্রং থাকবে। সেজন্য আমি প্রতিদিন যে আমাদের ঘরে এগুলো খাওয়া হচ্ছে, যখনই খাওয়া হচ্ছে সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে সংগ্রহ করে রাখতে হবে একটা জায়গায়, এবং তারপরে সেগুলোকে খুব ভালো মতো ধুয়ে ড্রাই করতে হবে। যদি রোদে সম্ভব হয় তবে তো রোদে খুবই ভালো হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের এখানে এই সময়টাতে তেমনভাবে রোদটা থাকে না। ইচ্ছে করলে এটা ওভেনের নিচে বা চুলার নিচে, যেখানে কিছুটা ওয়ার্ম থাকে, এমন একটা জায়গায় যদি আমরা ট্রেতে রেখে দিই, একেবারেই মচমচে হয়ে যায়। সেগুলোকে তখন খুব সহজেই ভেঙে ফেলা যায় বা ব্ল্যান্ড করে নেওয়া যায়। সেজন্য অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, এগুলোকে যেন আমরা ওয়াশ করে নিই, কিন্তু ফাঙ্গাস পড়ে যায়। সেজন্য আমি এখানে একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি ওয়ার্ম ওয়াটার দিয়ে, যাতে ভেতরের যে লেইটা থাকে সেটা একেবারেই পরিষ্কার হয়ে যায়। তারপরে এটা যে কোনো জায়গায় ড্রাই করে নিলেই, আমরা যদি আমাদের বাগানও না থাকে, আমরা যে ছোটো ছোটো কন্টেনারে গাছগুলো লাগাই সেখানে এগুলো ছিটিয়ে দিলে গাছগুলো কিন্তু একেবারে উর্বরতায় পরিপূর্ণ হয়ে উঠতে পারে। ড্রাই হয়ে যাওয়ার পর এভাবে কোচলে নিলে খুব সহজেই এগুলো ভেঙে যায়, এবং আমাদের গাছগুলোর উপরে যখন বেশি বা কম হয় তখনও কিন্তু গাছগুলোর তেমন কোনো ক্ষতি হয় না। আর এটা যখন আমরা বাগানে দেই, তখন এটা দেওয়ার পরে স্লাগের আক্রমণটাও কিন্তু গাছের থেকে কমে যায়। একদিকে ক্যালসিয়াম পাচ্ছে এবং অপরদিকে গাছটাতে পোকার আক্রমণ থেকে গাছটাকে রক্ষা করছে। এর নানা উপকারিতা ইচ্ছে করলেই, আমি যেহেতু অর্গানিক বাগান করি সেজন্য চেষ্টা করি অর্গানিকভাবে কীভাবে কিছুটা কম মূল্যে আমার বাগানটাকে হেলদি এবং সবজিগুলো যেন অর্গানিক হয় সেটা প্রস্তুত করার চেষ্টা করি। এই জন্য এগুলোকে আমি কিছুটা ব্ল্যান্ড করেও নেই। আর এই উইন্টারের টাইমে যদি কোনো গাছ আমরা ইনডোরে রাখি, তখন এভাবে ব্ল্যান্ড করে নিলে এখানে যখন এই গুঁড়োগুলো ছিটিয়ে দেওয়া হয়, গাছটা কিন্তু আরও স্ট্রংলি এই ঠান্ডার মধ্যেও বেড়ে উঠতে পারে। লাস্ট ইয়ার আমি এ ধরনের অর্গানিক যে ফার্টিলাইজারগুলো আছে সেগুলো ব্যবহার করেছি, এবং মাশাল্লাহ প্রচুর সবজি বাগান থেকে সংগ্রহ করতে পেরেছি, যা আপনাদের সাথে শেয়ারও করেছি। তাই এখন থেকেই যদি আমরা আমাদের নেক্সট ইয়ারের জন্য এভাবে যে যে ফার্টিলাইজারগুলো প্রয়োজন সেগুলো সংগ্রহ করি, তবে কিন্তু আমাদের বাগানগুলো এভাবেই ফুলে ফলে সমৃদ্ধ হয়ে উঠতে পারে। আর সেগুলো যদি হয় অর্গানিক সবজি, তবে তো কথাই নেই, একেবারে পয়সাও সেভ এবং সেই সাথে এর স্বাদটা কিন্তু অতুলনীয়, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যারা নেক্সট ইয়ারের জন্য গার্ডেনিং এর জন্য প্রস্তুত হচ্ছেন, তাদের কিছুটা হলেও আমার এই ভিডিওটি উপকারে আসবে, এই প্রত্যাশাই করছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।